এফের মান আছে, এফের মান আছে, কিন্তু সাইন 180 ডিগ্রির মান কত? জিরো। তাহলে অ্যান্সার কত আসবে? জিরো। ওকে, তাহলে এটা কি করবে না? ঘুরবে না, ঠিক আছে? তাহলে সেকেন্ড কেসও কি করলো না? ঘুরলো না। তিন নাম্বার কেস এবার দেখলাম, তিন নাম্বার কেস হচ্ছে এই যে গ্রিন কালারে যেটা, এটা তিন নাম্বার কেস, তিন নাম্বার কেস। এখন দেখো আর ভেক্টরটা এবার আমার মুছে ফেলি ভাইয়া। আচ্ছা আমি এটা অন্য জায়গায় আঁকি, আর যে প্রত্যেকবার একই দিকে একা লাগবে তাহলে এখন কথা না। এখন কি ঘুরবে? এখন কি করবে বলো তো? ঘুরবে। ওকে, সে এখন ঘুরবে। এখন হইতেছে কি করবে? ঘুরবে। এই যে তুমি আমার কথা শুনতে থাকলে তুমি আসলে থিম বুঝে যাবা, বুঝছো? যে এটা হচ্ছে আর, আর এই যে দেখো তিন নাম্বার কেসটা এদিকে আঁকতেছি ভাইয়া, এটা হচ্ছে আমার এফ থ্রি। এখন দেখো এই দুটোর মধ্যে কোন কত হবে? এই যে এইটা হইতেছে, এই যে এখানে লেখা আছে কি বলতো, লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, ইংরেজিতে লিখছে, বাংলায় লিখে দিই, বলের ক্রিয়ারেখা। তাদের মধ্যে একটা কোণ আছে, তাহলে হইতেছে আর কত হয়ে যাবে? আর হয়ে যাবে আর, আর একটা মান থাকবে এফ থাকবে, আর তাদের মধ্যে কি থাকবে? একটা কোণ থাকবে। তাহলে এই কেসের মধ্যে সবারই কিছু না কিছু আছে, এন্ড ইট ইজ নট ইকুয়ালস টু কি বলতো? জিরো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি করবে বলতো? ঘুরবে। তাহলে আমি আসলে টর্ক দিয়ে কি বের করলাম? টর্ক দিয়ে এখন তুমি ফিল পাইতেছো যে টর্ক আসলে জিনিসটা কি? টর্ক হইতেছে, টর্ক অ্যাপ্লাই করলে একটা জিনিস ঘোরা শুরু করে, ঘুরতে থাকে, ঠিক আছে? ওই জিনিসটার কি হয় বলতো? তোমার টর্ক অ্যাপ্লাই করলে তোমার কি হয়, বল প্রয়োগ করলে একটা বস্তু যেমন গতির পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাই হইতেছে আমি কি বলবো বলতো, এই টর্ক অ্যাপ্লাই করলে কি হয় বলতো, বস্তু ঘুরতে শুরু করে, ঠিক আছে? বস্তু কি করে থাকে বলতো? ঘুরতে শুরু করে। আশা করি এখন তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এবার আচ্ছা এখানে আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দেই, ওকে, কিছু অ্যান্সার দেই। তো আচ্ছা কথা হইতেছে যে কোন কোনটা ধরবো, কোন কোনটা হইতেছে ধরবো, ভেক্টরের কোন ধরা নিয়ম কি? ভেক্টরের কোন ধরা নিয়মটা আমি তোমাকে বলি। ভেক্টর হইতেছে কোন ধরা নিয়ম হইতেছে, দুইটা একই বিন্দু থেকে শুরু হইতে হয় অথবা একই বিন্দু থেকে কি হইতে হয় বলতো? শেষ হইতে হয়। তো আমরা করি কি, কোনটা কিভাবে বের করবো? এটা হলো আর, আর এফ যে ভেক্টরটাকে আছে এটাকে প্যারালালি সরায় ফেলবো। এফ কই ছিল? এদিকে ছিল না? যে এফ থ্রি ভেক্টরটা কই ছিল? এদিকে ছিল। তাহলে এটাকে আমি সরায় ফেলবো, সরায় ফেলবো, এই যে কোনটা বের করার জন্য, ঠিক আছে? যে কোন বের করার জন্য, এই যে এদিক বরাবর, এই দিক বরাবর, এই যে বরাবর, এই যে এফ থ্রি, এইটাই হবে হচ্ছে আমার থিটা। দুইটা ভেক্টরের কোন বের করার জন্য আমার কি করতে হয়? দুইটার মধ্যবর্তী করে দুইটার আদি বিন্দু, পাদ বিন্দু কি হইতে হয় বলতো? সেম হইতে হয়, আদি বিন্দু একই থাকতে হয়, আদি বিন্দু একই থাকতে হয়। এইটা হইতেছে আমার কোন, ঠিক আছে? এইটাই হইতেছে আমার কোন, এই থিটা হইতেছে আমার কোন। তো এই এই কোনটা হইতেছে তোমার, এই কোনটাই হইতেছে তুমি নিয়ে নিবা, ঠিক আছে? ওকে, আশা করি হইতেছে এটা বুঝছো, ঠিক আছে? এই এই কোনটা আসলে এই কোনটা সমান, দুইটা কোনই সমান, তুমি যে কোনো আসলে ইউজ করতে পারো, বাট মেইন পদ্ধতি হইতেছে ভেক্টরে, দুইটা ভেক্টরে কি করতে হয়, একই জায়গায় কি করতে হয় বলতো? নিয়ে আসতে হয়। দুইটা কোণের মানে হইতেছে তোমার কি বলতো? সমান আসলে, ঠিক আছে? ওকে, আশা করি হইতেছে এটা বুঝছো, এখন তোমরা সবাই মনে করে বুঝছো। এবার কিউ এনে তে দেখি তোমাদের কিছু কোশ্চেন। আচ্ছা সারা বলছে যে টর্ক কোথায় অ্যাপ্লাই করা হয়? সারা তুমি যখন দরজা ঘুরাইতে চাও, দরজা ঘুরানোর সময় তুমি কি করো? টর্ক অ্যাপ্লাই করো। কোনো কিছু ঘুরাইতে গেলেই তোমার কি অ্যাপ্লাই করা লাগে? টর্ক অ্যাপ্লাই করা লাগে। যেমন এই লাঠিটা ঘুরাইতে গেলেও আমরা কি করলাম বলতো? টর্ক অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? আচ্ছা অরুণী, অরুণী কোশ্চেন করছে, আচ্ছা ভাইয়া টর্কের ক্ষেত্রে আটটা বুঝলাম না, আটটা হইতেছে যাকে কেন্দ্র করে ঘুরতেছ, এই যে আমি তোমাকে একটা থ্রিডি চিত্র দেখাই, যাকে কেন্দ্র করে ঘুরতেছ, সরি ব্লু কালারটা তো বুঝবা না, রেড কালার দিয়ে দেখাই, এই যে যাকে কেন্দ্র করে হইতেছে ঘুরতেছ, সেখান থেকে আমার যে দূরত্বটা সেটাকে হইতেছে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে এই দূরত্বটা হইতেছে, এই যে এই দূরত্বটা হইতেছে আমার কি হইতেছে বলতো? ব্যাসার্ধ, ঠিক আছে? আর টপে উপর থেকে দেখলে এটা দেখতে এমন লাগবে,
বুঝছো? আরটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার হইতেছে 1 নং কেসে প্রত্যয়, 1 নং কোশ্চেন করছে যে ভাইয়া 1 নং কেসে কেন ঘুরবে না। আচ্ছা 1 নং কেস কি? যে দেখো এই যে এই জায়গাটা পেরেক দিয়ে লাগানো, এই জায়গাটা হইতেছে পেরেক দিয়ে হইতেছে লাগানো, এই যে জুম করে ভাইয়া দেখাইছি, মানে দরজা যেখানে পাল্লা লাগানো থাকে ওই জায়গায় যদি তুমি ধাক্কা দাও তাহলে প্রত্যয় দরজা কি ঘুরবে? দরজা তো ঘুরবে না। তো 1 নম্বর কেসের জন্য কেন ঘুরবে না ওটা তো তুমি ফিজিক্যালি বুঝলা, আর টর্ক জিরো হয়ে যায় এটা দিয়েও বুঝতে পারো যে টর্ক জিরো হয়ে যায় কারণ আর এর মান কত চলে আসে বলো তো? জিরো চলে আসে। আশা করি এটা বুঝতে পারছো প্রত্যয়। আচ্ছা আজমাইন কোশ্চেন করছে যে আর ভেক্টর নাও স্কেলার হলে কি প্রবলেম ছিল? আজমাইনের উত্তরটা আসলে তোমার মানে বুঝা, মানে আমি অলরেডি আসলে ব্যাখ্যা করে ফেলছি, তোমার কিন্তু আসলে ফিল পাওয়া দেওয়া উচিত যে এটা কিন্তু দূরত্বটাই ফ্যাক্টর করে না, আর এর সাথে এফ এর কোণের মানটা কি করে ফ্যাক্টর করে। যেমন 2 নম্বর কেসের মধ্যে আর আর এফ এর দুইজনেরই ভ্যালু আছে কিন্তু কোণের মান 80 ডিগ্রি হওয়ার কারণে, 80 ডিগ্রি হওয়ার কারণে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে, ঘুরতেছে না। তার মানে হইতেছে কোণের মানটাও কি করে বলো তো? ফ্যাক্টর এই জায়গায়। আশা করি হইতেছে বুঝতে পারছো এটা। ওকে আচ্ছা ভাইয়া ফার্স্ট ক্ষেত্রে মান কেন জিরো, আর এর মান জিরো না? ফার্স্ট ক্ষেত্রে হইতেছে দীপ, আর এর মান তো কি আসবে? জিরো আসবে। এই যে দেখো প্রথম ক্ষেত্রে আমি যদি একটু লাইনটা মুছি, প্রথম ক্ষেত্রে আমি কি হিঞ্জের মধ্যে বল প্রয়োগ করছি না, এই যে এই জায়গায় করছি না, তাহলে এখান থেকে আমার দূরত্ব কত হয়ে যাবে? এখানে তো কোনো দূরত্বই থাকবে না। এই 1 নম্বর কেসের জন্য, 1 নম্বর কেস যে আছে ওই জায়গায় হইতেছে আর এর মান কত আসবে বলো তো? জিরো আসবে। ঠিক আছে, ওকে ওকে গেল। আচ্ছা আর দ্বারা কি বুঝায়? এই যে আর দ্বারা হইতেছে ব্যাসার্ধ ভেক্টর বুঝায়। আর কে বলে? ব্যাসার্ধ ভেক্টর। এই যে লিখছিলাম ভাই এখানে, আর হইতেছে ব্যাসার্ধ ভেক্টর। তোমাদের কাছে আমার একটা সাজেশন, আমরা কি তাহলে প্রত্যেকটা পেজে, একটু আমাকে চ্যাট বক্সে জানাও, প্রত্যেকটা পেজে কি তাহলে সংখ্যাটা লিখে দিব? তাহলে কি তোমাদের সুবিধা হয়? কারণ অনেক সময় দেখি যে আমি একটা কথা বলছি, বলার পরে তোমরা বারবার জিজ্ঞেস করো, তো আমরা হইতেছে বুঝি না আসলে ব্যাপারটা, যে কথাটা তো একবার বলছি জিনিসটা। ঠিক আছে প্রত্যেকটা পেজে তাহলে হইতেছে এখন থেকে লিখে দিব, তাহলে আমারও একই কথা হইতেছে বারবার বলা লাগলো না, তোমারও হইতেছে ঝামেলা হইলো না। ঠিক আছে, আমার প্রত্যেকটা পেজের সংখ্যা হইতেছে লিখে দিব। ওকে, কারণ একই কথা বলা আমার জন্য টায়ারিং, তুমিও বুঝতেছো না তোমার জন্য টায়ারিং, আমরা সংখ্যাটা প্রত্যেক পেজে পেজে লিখে দিব না। ঠিক আছে, তো তোমার নোটেশন গুলো তোমার বারবার জিজ্ঞেস করা লাগবে না। আর হইতেছে ব্যাসার্ধ ভেক্টর, আমি আবারও বুঝাই। ঠিক আছে, আমি বুঝাইতেছি যেটা টর্ক হইতেছে একটা রাশি, সেটা হইতেছে আর ক্রস এফ। আর ক্রস এফ দিয়ে টর্ক দিয়ে বুঝাই হইতেছে, টর্ক দিয়ে হইতেছে বুঝাই হইতেছে একটা বস্তু টর্ক অ্যাপ্লাই করলে ঘুরতে পারে, টর্ক অ্যাপ্লাই না করলে একটা বস্তুটা ঘুরে না। ঠিক আছে, এটা আমি তোমার উল্টা ভাবে বুঝাইছি। ফার্স্টে আমি তোমার 3টা কেস দেখাইছি, একটা কেস দেখাইছি হইতেছে 1 নম্বর কেসটা দেখাইছি যেখানে বল প্রয়োগ করছো তুমি পাল্লার মধ্যে। ঠিক আছে না, ফোর্থ ক্লাস শেষ না, আর একটা টপিক আমাদের বাকি আছে, আজকে তোমাদের প্যারা আছে আর কি, ভালোই প্যারা আছে। ঠিক আছে, সো প্রথম কেসটার মধ্যে আমি কেন্দ্রে এখানে এখানে বল প্রয়োগ করছি, তাই আর এর মান জিরো আসছে, আর এর মান জিরো আসার কারণে টর্কের মান কি আসছে? জিরো আসবে, কারণ আর জিরো। তাহলে এই কেস হইতেছে গেল, তাহলে টর্ক জিরো মানে কি? এখানে ঘুরবে না, তুমি নিজেই বুঝতে পারছো যে পাল্লার মধ্যে বল প্রয়োগ করলে ঘুরতে পারবে না। সেকেন্ড কেস আমি যেটা দেখাইলাম, সেকেন্ড কেস আমি দেখাইলাম, এই যে দ্বিতীয় নাম্বার কেস। এবার আর আছে, এবার হইতেছে আর আছে, সরি এবার হইতেছে আর আছে, এবার আর আছে, এই যে R2, এটা হইতেছে R2 মনে করো, এটা হইতেছে R2 নাম দিলাম, তাহলে আরো সোজা হবে তোমার জন্য বুঝাই। এটা হইতেছে R2 ভেক্টর, এটা হইতেছে R1 ভেক্টর। ঠিক আছে, R2 ভেক্টরে কিন্তু R এর মান আছে কিন্তু R এর সাথে F এর কোণ হইতেছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হইলে এইভাবে একটা বল প্রয়োগ করলে তুমি হইতেছে চিন্তা করো, একটা দরজার মধ্যে তুমি ঠিক হইতেছে পাল্লা বরাবর হইতেছে ধাক্কা দিতেছো, তাহলে ধরো ঘুরবে না, তাহলে টর্কের মান কত হয়ে যাবে? জিরো। এই যে টর্কের মান এখানে কত বসাইলাম? জিরো বসাইলাম। ঠিক আছে, এবার দেখো, এবার হইতেছে কখন যখন টর্কের মান জিরো হয় না তখন কি হয়? তখন হইতেছে আমার কি আছে, এটার মধ্যবর্তী কি আছে বলতো? একটা কোণ আছে, এই কোণের কারণে টর্কের মান জিরো না হওয়া মানে হইতেছে বস্তুটা এখন কি করবে বলতো? এইটাকে কেন্দ্র করে কি করতে থাকবে বলতো? ঘুরতে থাকবে। এইটারে কেন্দ্র করে হইতেছে তোমার কি করবে বলতো? ঘুরতে থাকবে। ঠিক আছে, আশা করি হইতেছে তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তো এই কেন্দ্র করে হইতেছে ঘুরতে থাকবে। এরপরে এই যে এখান থেকে আমি একটু লাস্ট লাস্ট আর একটু বুঝাই বলি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। আজমাইন একটা কোশ্চেন
করেছে আজমান একটা কোশ্চেন করেছে যে বাইকের টর্ক 14 থেকে 16 ন্যানোমিটার বলতে কি বোঝায় ভাই, এর সাথে পিকআপের রিলেশন কি? এটা মানে আমি তো আসলে, যদিও হ্যাঁ আমি না জানি না আজমাইন আসলে বাইকের টর্কের সাথে এটা কি সম্পর্ক। আমি একে হইতেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, সো আমরা আসলে বাইকের টর্কে আসলে কি করে ওটা আমরা জানি না। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনের সাথে রিলেটেড তো, আর ইঞ্জিনের অনেক কিছু বোঝাতে পারে এটা এখন। আচ্ছা তুমি আজমাইন হইতেছে লাস্টে দিয়ে হইতেছে, তুমি আজমাইন ইচ্ছা করলে আজমাইন আমরা হইতেছে ইয়া করবো না, আনমিউট করো আজমাইন, তুমি আনমিউট করো। ঠিক আছে, তোমার সাথে আমরা ডিরেক্ট হইতেছে এটা নিয়ে আলোচনা করো। তুমি মনে হয় জানো না, তুমি তো মেকানিক্যালের নাকি সিভিলের? না ভাই আমি সিভিলের, আমার একটু জানা নেই। আচ্ছা ও তাহলে আলামিন থাকলে ভালো হইতো। ঠিক আছে আজমাইন, এই কোশ্চেনটা তুমি মনে রাখো, আমরা হইতেছে নেক্সট ক্লাসে তোমার তো হইতেছে আলামিন ভাইয়া থাকবে, ও তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অয়ন ভাইয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাদের নেক্সট ক্লাস অয়ন ভাই নিবে। ঠিক আছে, তো অয়ন হইতেছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওরা এটা খুবই ভালো মতন জানে বাইকের টর্ক কিসের টর্ক, টর্কে দিয়ে কি বুঝায়। ওকে গেল, এবার দেখো আমরা হইতেছে মনে করো এটা হইতেছে আমার সেন্টার, এই যে আমি বলতেছি যে এই এই চিত্রটা হইতেছে লাস্ট চার একবার দেখলাম যে এখানে হইতেছে আমার সেন্টার, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হইতেছে আমার আর। ঠিক আছে, আর ভেক্টর, এই ব্যাসার্ধ, এটা কি আমরা বলি ব্যাসার্ধ ভেক্টর, অন্য কালার দিয়ে আঁকি, আর এইটা হইতেছে আমার ফোর্স। সো টর্ক জাস্ট হয়ে যেতেছে, এই যে টর্ক হয়ে যায় আর ক্রস কি হয়ে যায় বলতো, এফ, এটাই হইতেছে আমার আর ক্রস হইতেছে কি বলতো, এফ, এটাই হইতেছে আমার টর্ক। সেন্টার থেকে আমার ডিস্টেন্স যেটা আছে সেটা হইতেছে আর দিয়ে প্রকাশ করব, আর হইতেছে আমার যে বলটা আছে, একটা বল প্রয়োগ করলেই যে বলটা আছে, যে বলটা এটা হইতেছে আমার কি বলতো, এফ। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার হইতেছে যে যারা হইতেছে ইয়াম পড়ো নাই আর কি, ফার্স্ট পর্ব আমাদের সাথে ছিল না, অথবা হইতেছে ভেক্টর চ্যাপ্টারটা পড়ো নাই, তাদের জন্য এখানে কিছু জিনিস হইতেছে সিম্পল, এ ক্রস বি কিভাবে বের করে কিছু স্লাইড অ্যাড করে দিছি। তুমি এটা হইতেছে স্লাইডের মধ্যে এটা থাকবে, এ ক্রস বি কেমন, তুমি হইতেছে এগুলা সব দেখবা। ঠিক আছে, কারণ এগুলো অলরেডি আমরা বুঝাই ফেলছি ফার্স্ট পর্বে, তাও যাতে তোমার যদি একটু সুবিধা হয় এই জন্য ভাই এখানে অ্যাড করে দিছি যে ক্রস প্রোডাক্ট কি হয়, ক্রস প্রোডাক্টের ডিরেকশন, মানে এখানে কি ক্রস প্রোডাক্ট করবো না, এই যে আর ক্রস হইতেছে এফ, তুমি এটা দেখবা যে কিভাবে আর ক্রস এফ করা লাগে, হাত ঘুরায় এখানে সুন্দর মতন দিয়ে দিছি ভাই, এটা অ্যাড করে দিছি। এবার হইতেছে আমাদের আজকের লাস্ট টপিক, ঠিক আছে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগের কি হইতেছে সংরক্ষণশীলতা, ওইটা নিয়ে হইতেছে আলোচনা করব, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। তো এখানে তোমাদের একটা চিত্র দেখায়, একটা চিত্র দেখাইলে তোমরা ভালো মতন বুঝতে পারবা। আমরা যেমন রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা পড়ছি, এবার হইতেছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা পড়ো। তো ভিডিওটা একটু খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো। সো এই যে আইস স্কেটিং যারা করে, এই যে এখানে একজন আইস স্কেটার দেখাইতেছে, সো এই যে আইস স্কেটিং করতেছে, ও দেখো এভাবে ঘুরতেছে, ও করলো কি, হাতটা কাছে নিয়ে আসা মাত্র চট কইরা খুব দ্রুত ঘোরা শুরু করে দিল। আরেকবার খেয়াল করো, ও ফার্স্টে কিন্তু স্লোলি ঘুরতেছিল, তার মানে কি ওর ওমেগার মান কম, এবার হঠাৎ করে ও কি করতেছে দ্রুত হারে কি করা শুরু করছে, ঘোরা শুরু করছে। দেখো করে দেখো, এই যে এইভাবে ফার্স্টে স্লো ঘুরতেছে, কিচ্ছুই করে নাই, কেউ বাইরে থেকে ঠেলতেছে না, কিচ্ছু করতেছে না, এখন হঠাৎ করে ও যখন হাতগুলোর কাছে নিয়ে আসলো তখন ও কি করা শুরু করলো, দ্রুত ঘুরতে শুরু করছে। ঠিক আছে, এখন দেখো ও স্লোলি মোশন হইতেছে, দেখো প্রথমে যখন ও ছিল এরকম পাটা চারিদিকে ছড়ানো ছিল, এদিকে ছড়ানো ছিল এইটা, এরপরে এই যে এইভাবে যে ছিল, এরপরে ও হাতগুলোর কি নিছে কাছে নিছে, হঠাৎ করে ও ঘুরা কি করছে বলতো, দ্রুত ঘুরা শুরু করছে। তা আমরা আজকে দেখবো যে এটার ফিজিক্সটা আমরা পড়বো, যে এটা আসলে কেন হঠাৎ করে দ্রুত কি করতেছে বলতো, ঘুরা শুরু করে। ঠিক আছে, তো আমি তোমাকে একটা জিনিস বলি, আমি আরো দুইটা এক্সাম্পল দিব, ঠিক আছে, ভাইয়ের কথা প্রথমে শুনো তারপর তুমি বইলো। তো আমরা কৌণিক ভেগের সংরক্ষণশীলতাকে কি বলি, আমরা বলি যে বাহ্যিক ভাবে কোনো কিছু যদি তুমি না করো, বাহ্যিক ভাবে যদি তুমি কোনো ডিস্টার্ব না করো, উইথ নো ডিস্টারবেন্স, তাহলে ওই আমরা যেমন ভরবেগে যেমন পড়ছিলাম ওই রকম আদি ভরবেগ আমরা বলি হইতেছে, যদি বাহ্যিক ভাবে কোনো টর্ক না থাকে, যে বাহ্যিক ভাবে আগের বার কি ছিল, বাহ্যিক ভাবে বল না থাকলে, বাহ্যিক ভাবে টর্কের মান যদি শূন্য হয়, বাইরে থেকে যদি ধাক্কা মাক্কা কিচ্ছু না দেয়, তাহলে আমরা বলি হইতেছে আদি আদি কৌণিক ভরবেগ, আদি আদি কৌণিক ভরবেগ
সমান সমান হয়ে যাবে শেষ কৌণিক ভরবেগ। ঠিক আছে, তো এটাই হইতেছে আমার কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। এখন আমি তোমাকে বুঝাই, তাহলে তুমি ভালো করে ভাইয়ের কথা শুনো, তাহলে বুঝবা যে এইখানে এই যে একটা মানুষ আছে, ও এভাবে ঘুরতেছিল, ঠিক আছে, ঘুরার সময় ওর কি হইতেছিল বলতো? ওর কৌণিক ভরবেগ কত হবে? ওর যে আদি কৌণিক ভরবেগ, আদি কৌণিক ভরবেগ, আদি আমার যে কৌণিক ভরবেগ সেটা কত হয়ে যাবে? আদি কৌণিক ভরবেগ হয়ে যাবে আমার আই আই নট ওমেগা নট, নট দিয়ে বুঝাইতেছি আদি, নট দিয়ে বুঝাইতেছি আদি, আদি কত হয়ে যাবে এই যে ঘুরাইতেছে যখন, আই নট ইন্টু ওমেগা নট। এবার চিন্তা করে দেখো, ও হাতটাকে কাছাকাছি নিয়ে আসছে, তাহলে শেষ কৌণিক ভর, কৌণিক ভরবেগ কত হয়ে যাবে? আই ইন্টু কত হয়ে যাবে? ওমেগা। ঠিক আছে, তো ও যেটা বলতে চাইতেছে যে আই নট ওমেগা নট সমান সমান হয়ে যাবে আই ওমেগা, এটা হইতেছে আমার কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। আমাকে একটা জিনিস জানায় দাও তো, যে আই নট এটাকে এক নাম্বার কেস মনে করো, আর এটা হচ্ছে দুই নাম্বার কেস জড়তার ভ্রামক, কোন কেসে জড়তার ভ্রামক বেশি, এক নাম্বার কেসে না দুই নাম্বার কেসে? আমাকে একটা চ্যাট বক্সে সবাই জানায় দাও। ঠিক আছে, হ্যাঁ, সবাই মোটামুটি সঠিক উত্তর দিতেছে যে এটা হইতেছে এক নাম্বার কেসে কি হইতেছে বলতো, জড়তার ভ্রামক বেশি। যারা এক নাম্বার কেসে জড়তার ভ্রামক যে বেশি ওটা বুঝতে পারতেছ না, ঠিক আছে, তাদের জন্য আবার জুস প্যাকেটের উদাহরণটা একটু দেখাই। যে দুইটা জুস প্যাকেট যখন ছিল, দুইটা জুস প্যাকেট ছিল যখন, জুস প্যাকেট গুলো যখন কি ছিল, দূরে দূরে ছিল, এই যে আমি আরেকবার দেখাই, এই যে এভাবে যখন ছিল, এই যে এভাবে, সরি জুস প্যাকেটটা কই গেল, এই যে এভাবে পজ করি, জুস প্যাকেটটা যখন দূরে দূরে ছিল মানে যত ছড়ানো ছিল তত জড়তার ভ্রামক কি ছিল, বেশি ছিল, যত কাছে ছিল জড়তার ভ্রামক তত কি ছিল, কম ছিল। তার মানে এই কেসে জড়তার ভ্রামক বেশি আর এই কেসে জড়তার ভ্রামক কি ছিল, কম। এখন এইটার সাথে এখন এটা তুলনা করো, হাত ছড়ানো মানে কি হইছে, জুস প্যাকেট ছড়া দেওয়ার মতন ওই রকম, আর কাছে আনা মানে কি হইতেছে বলতো, তোমার জড়তার ভ্রামক কমে গেছে। তার মানে চিন্তা করে দেখো, তার মানে কি হইতেছে বলতো, আই আই নটের থেকে বড়, সরি আই নট আই নটের থেকে হইতেছে বড়, তার মানে হইতেছে আই নট হইতেছে আই এর থেকে বড়, এক নাম্বার কেসেরটা হইতেছে দুই নাম্বার কেসের থেকে বড়। তাহলে এখানে আমি একটু লিখি জিনিসটা, ঠিক আছে, এই লাইনটা এখন এখান থেকে লিখি এই জায়গায়। তাহলে ওমেগা, ওমেগা কি হইতেছে, ওমেগা নতুন কৌণিক বেগ, নতুন কৌণিক বেগ সমান সমান কত হয়ে যাবে, নতুন কৌণিক বেগ সমান সমান হয়ে যাবে আই নট ডিভাইডেড বাই আই ইনটু হয়ে যাবে ওমেগা। ঠিক আছে, তো ধরি মানে নতুন যে কৌণিক বেগ আছে, তো মনে করো শেষ পর্যন্ত কি আসবে, শেষ কৌণিক বেগ ধরি, ধরি জাস্ট তোমার একটা বুঝানোর জন্য, ধরি হইতেছে আই নটের মান ছিল মনে করো 100, আর আই এর মান কমে গেছে না, যেহেতু কমছে মনে করো আই এর মান কত হয়ে গেছে 50, তাহলে ওমেগা কত হইতো, তাহলে ওমেগা কত হয়ে যেত 100, ধরি এটা কিন্তু ধরি, সাপোজ মানে তোমাকে একটা উদাহরণ দিতেছি আর কি, যে আবার জিজ্ঞেস করে নাকি কই পাইলাম, আন্দাজে ধরছি আর কি তোমার একটা উদাহরণ দেওয়ার জন্য, 50 ইন্টু কত হয়ে যাবে ওমেগা নট, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 2 ওমেগা নট,
টু দিয়ে কি করলাম বলো তো, আমি এখানে গুণ হয়ে গেছে, তার মানে কি আগে যা কৌণিক বেগ ছিল তার থেকে এখন কৌণিক বেগ কত, তার থেকে দ্বিগুণ, ডাবল হয়ে যাবে। তার মানে এখন কি করা শুরু করবে, জোরে ঘুরতে থাকবে। তোমাদের লাস্ট একটা ডেমো দেখাই ভাইয়া, যে এটা হইতেছে আমি সাধারণত লাইভ ক্লাসে থাকলে হইতেছে দেখাই, বাট এখন তো এটা সম্ভব না। তো ও কি করছে দেখো, এই যে এই লোক এই চেয়ারের মধ্যে বসে বসে এমনি ঘুরতেছে, ঠিক আছে, ও কি করলো হাতটা ছড়ায় দিল, হাতটা ছড়ায় দিলে দেখছো স্পিড কমে যায়, আবার যখন হইতেছে হাতটা কি করে দিয়েছে চারদিকে দিয়ে দিয়ে আবার স্লো, ঠিক আছে, এই যে আবার শুরু থেকে দেখাই। তো এটা আমি করি, উদ্ভাসে কিছু রোলিং চেয়ার থাকে তো ওটা নিয়ে আসি ক্লাসের ভিতরে, ক্লাসের ভিতর নিয়ে আসা হইতেছে ওটার মধ্যে ঘুরতে ঘুরতে থাকে, যদিও মাথা একটু ঘুরে, ঠিক আছে। তো কি করি, সরি, এই যে এখানে বরাবর ঘুরতেছে, আবার দেখো এই যে ধাক্কা দিছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে যখন ও কাছে ছিল যে হাতটা ছড়ানো ছিল না, তখন এই যে হাত ছড়াইলে স্লো ঘুরে, হাত কাছে নিয়ে আসে আবার জোরে ঘুরে, এটা হইতেছে কি বলতো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। বাইরে থেকে কিন্তু কোনো টর্ক মর্ক কোনো কিছু কি করা হইতেছে না, অ্যাপ্লাই করা হইতেছে না, তো এইটা হইতেছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, যে বাহ্যিক টর্ক প্রয়োগ না করলে আদি কৌণিক বেগ আর শেষ কৌণিক বেগের মান, সরি, কৌণিক ভরবেগ কি থাকে বলতো, সমান থাকে। এই কারণেই তোমার হইতেছে আইস স্কেটাররা অনেক সময় হইতেছে নাচতে নাচতে হইতেছে তোমার এই হাত পা ছড়ায় ফেলে, মানে ছড়ায় দিলে স্লো হয়ে যাবে। আর এটা তুমি সুইমিং পুলে, অলিম্পিক্সে যে সুইমিং আছে না, সুইমিং গেম, ওই সুইমিং গেম এর মধ্যেও দেখবা, সুইমিং গেম এর মধ্যে যখন দেশে লাভ দেয়, লাভ দেওয়ার সময় খুব দ্রুত ঘুরতে থাকে, যখনই হাত পা ছড়ায় দেয় তখন কিন্তু স্লোলি কি করে বলতো ঘুরে, ঠিক আছে। সুইমিং একটা অবশ্য আমার কাছে নাই, ঠিক আছে, আশা করি হইতেছে এটা তোমরা বুঝতে পারছো। ওকে, চেয়ার গুলা কেমনে ঘুরে, এই চেয়ার গুলা কেমনে ঘুরে, চেয়ার গুলার মধ্যে তো রোলিং ইয়া থাকে, একবার ঘুরতে থাকলে ওটা কি করে থাকবে, ঘুরতেই থাকবে যতক্ষণ না ঘর্ষণের কারণে কি করতেছে থামতেছে, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি হইতেছে এইটা সবাই বুঝতে পারছে। হ্যাঁ, অরুণী খুব একটা জোস কথা বলছে, অরুণী বলছে ছোটবেলায় দোলনায় চললে এরকম হইতো, এক্স্যাক্টলি, দোলনা যখন চড়ে, দোলনার মধ্যে মনে করো তুমি দুলতেছো, দোলনা থেকে তুমি যদি হঠাৎ করে দাঁড়ায় যাও, ঠিক আছে, তাহলে তুমি দেখবা যে দোলন কাল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ডিফারেন্ট বেগে কি করা শুরু করছে বলতো, দুলতে শুরু করে, ঠিক আছে। তো ওইটা খুব নাইস একটা এক্সাম্পল দিছে, দোলনার মধ্যেও তোমার কিন্তু এই ঘটনাটা ঘটে, বাট এখন তো আসলে দোলনা ক্লাসে তো সম্ভব না, তো উদ্ভাসের ক্লাস হইলে আমি এরকম রিভলভিং যে চেয়ার গুলো আছে যেগুলো ঘুরে সেগুলো নিয়মিত দেখাই, ঠিক আছে। তো আমি জানি আজকে চ্যাপ্টারটা একটু এইটাই আমরা করতে চাই না, আমরা চাই যে পরের চ্যাপ্টার গুলো খুব সোজা, পরের ক্লাসটা খুবই সহজ, ঠিক আছে। এই চ্যাপ্টার হইতেছে তোমার উপর অনেক বম্বিং করা হলে মতো জিনিস, কিন্তু পরের চ্যাপ্টার খুবই সহজ, ঠিক আছে, বাট সিলেবাস ফলো করতে গেলে এইভাবেই পড়ানো লাগবে। ওকে, তোমরা হইতেছে আজকে ক্লাস ইভ্যালুয়েশনটা দিয়ে দাও।